এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে ঝোড়ো বাতাস। এদিকে মেঘনা নদী ও সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে। ভোলার জেলা প্রশাসক দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভা ডেকেছেন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, সিপিপি সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল নৌযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আবহাওয়া পরিস্থিতি ও ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? ফাতিমা, আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনার যে জরুরি বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে সেখানে আমি অবস্থান করছি। এই বৈঠকটি আজকে কিন্তু সরকারি ছুটি মধ্যেও, এই বৈঠক ডাকার ফলে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। কারণ হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় হচ্ছে ভোলা বা দ্বীপ এলাকার মানুষের জন্য একটি আতঙ্কের দিন। কারণ এরা মনে করে যে অক্টোবর এবং নভেম্বর মাসে সবসময় এই ধরনের ঘূর্ণিঝড়গুলো এসে থাকে, যে কারণে যে কোনো মুহূর্তে এখানকার পরিস্থিতি খারাপ হতে পারে। আজ সকাল থেকে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু বাতাসের বেগও বেড়ে গেছে। যদি আপনাকে জানিয়ে রাখি যে এই বাতাসের বেগ বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মেঘনা নদী এবং সাগর মোহনা কিছুটা উত্তাল হয়ে পড়েছে। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে মেঘনা নদী বা আমাদের যে উপকূলীয় এলাকায় সেখানে কিন্তু মা ইলিশের মাছ ধরা মৌসুম চলার কারণে এখন নৌকাগুলো হয়তো নদীতে নেই, কিন্তু সাগর গভীর সাগর মোহনায় কিন্তু নৌকা রয়েছে, যে কারণে জেলা প্রশাসনের তরফ থেকে সেই নৌকাগুলোকে দ্রুত পারে ফিরে আসবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আমাদের আরফিউজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে তিনি আজকের এই যে বৈঠকটি ডেকেছেন এটির কারণ হচ্ছে যে জরুরিভাবে প্রত্যেকটি উপজেলা একটি করে কন্ট্রোল রুম খোলার ব্যবস্থাপনা এবং সেই সাথে সিপিপি এবং রেড ক্রিসেন্ট সহ অন্যান্য কর্মীদেরকে সচেষ্ট থাকবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিপিপির কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এখানে 9,800 কর্মী, তাদের 13,800 কর্মী তাদের প্রস্তুত রাখা হয়েছে। তারা মাইকিং সহ ঘোষণা করবে যে কোনো সময় সতর্ক মানুষদেরকে সতর্ক করা সহ, এবং যারা ভোলার যে 19টি চরাঞ্চলে মানুষ বসবাস করে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো যেগুলো মেঘনা এবং সাগর মোহনার কাছাকাছি এলাকায়, তাদেরকে নিরাপদে যেন তারা বাড়ি থাকতে পারে বা নিরাপত্তার স্থানে যেতে পারে এই জন্য তারা সতর্ক অবস্থান করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তরফ থেকে এখানে আরও একটি বিষয় থাকবে যে দুর্যোগ মোকাবেলার জন্য খাদ্য সহ সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুতি নেবেন এবং সেই সময় সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষি বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো এই দুর্যোগের সাথে মোকাবেলার প্রস্তুত থাকবে তাদেরকে বলা হচ্ছে যে তাদের দপ্তরগুলোকে কর্মকর্তা কর্মচারীদেরকেও তারা সজাগ রাখবেন। ফাতিমা, এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ অমিতাভ, জানাচ্ছিলেন ভোলা থেকে।